السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপরিসীম শুকর আদায় করি, যিনি আজকের এই পবিত্র শুভবারে আমাদেরকে তার পবিত্র মসজিদে আসার সুযোগ করে দিচ্ছেন। এজন্য আমরা করি আলহামদুলিল্লাহ। আমিও ব্যক্তিগতভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপরন্ত অনুগ্রহের শুকর আদায় করছি, যিনি দিনের খাতিরে একটি কঠিন প্রেক্ষাপটে আপনাদের সঙ্গে মিলবার সুযোগ আমাকে দিলেন। এজন্য আমি করছি আলহামদুলিল্লাহ। আমি আমি বলে দিতে চাই যে আমরা সবাই জানি আমাদের গোটা বাংলাদেশে বর্তমানে রাষ্ট্রীয়ভাবে জাতীয় শোক চলছে। দলবল নির্বিশেষে এই দেশে যারা বাস করেন, দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান সাহেব, তিনি ইন্তেকাল করেছেন। তার বিধিহি আত্মার মাগফিরাত কামনা আমরা করছি। আমরা পাশাপাশি এই আহ্বানও জানাচ্ছি তার স্বজন যারা, তার আপনজন যারা, আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। পাশাপাশি তার এই মৃত্যু থেকে শিক্ষা অর্জনের তৌফিক সমস্ত রাজনৈতিক দলকে আল্লাহ দান করুন, এবং এই মৃত্যু থেকে প্রত্যেকের ভিতরে আখেরাতের চেতনা জাগ্রত হোক, তাকওয়ার ভিত্তিতে আমরা যেন মানব সেবায় ভূমিকা রাখতে পারি। এবং প্রকৃতপক্ষে মহামান্য প্রেসিডেন্ট যেমন সরল সহজ এবং নির্বিরোধী এবং প্রথমে একটা নিরপেক্ষ জীবনযাপন করতেন, এরকম নিরপেক্ষতা অর্জনের তৌফিক আল্লাহ সমস্ত রাজনীতিবিদদের দান করুন। আমরা বলি আমিন। আসলে এমন একটি সময়ে আমরা উপনীত হয়েছি যখন একদিকে মাসটি হচ্ছে সংগ্রাম মুখর মাস, যে মাসটি হচ্ছে আমাদের জাতির ইতিহাসে ভুলে যাওয়ার মতো মাস না, বরং সর্বদাই উদ্দীপ্ত হওয়ার মাস। এটা হচ্ছে মার্চ মাস। নানা রকম ঘটনা বহুল সময় এই জাতি অতিক্রম করেছে এ মাসেই। এরপরে বর্তমান দেশের রাজনৈতিক অঙ্গনে চরম অস্থিরতা চলছে, মানুষ রয়েছে অশান্তি অস্বস্তিতে। এই অবস্থায় দুঃখজনক অনেক ঘটনা এই দেশে ঘটেছে, এটাও আপনারা জানেন। এরকম অবস্থায় মহামান্য রাষ্ট্রপতি চলে গেলেন, আপাতত শান্তির ভিতরে দেশ স্তব্ধ হয়ে আছে। সবাই হিংসা ভেদাভেদ ভুলে একাকার হওয়ার চেষ্টা সুদী মহলরা করছেন। আমরা কদিন আগেও চরম চিন্তা নিয়ে আইন শৃঙ্খলার মিটিংও করেছি উপজেলাবাসীর শান্তির জন্য। সেখানে সব শ্রেণীর মানুষের উপস্থিত ছিল। আমার যৎসামান্য যোগ্যতা দিয়ে আমি তাদের সামনে ইসলামের মূল বাণী, ইসলামের মূল কর্মসূচি তাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমি আপনাদের সামনে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা সকলে বিশ্বাস করি ইসলাম টোটালি শান্তিময় ব্যবস্থাপনা হাম। ইসলাম কোনো দিক থেকেই অশান্তি অস্বস্তি পছন্দ করে না। ইসলাম আগমনের পূর্বে মানব জাতি অন্ধকারে পড়েছিল, সে অন্ধকার জীবনের সব দিকে ছিল। অন্ধকার মানেই সমস্যা, অন্ধকার মানেই জটিলতা, অন্ধকার মানেই আশঙ্কা, বিপদ, দুর্দিন মানব জাতিকে পুড়ে পুড়ে খাচ্ছিল। এরকম একটি অবস্থা উত্তরণের জন্য মানব জাতিকে আলোর মাঝে আনার উদ্দেশ্যেই আল্লাহ পাক ইসলামকে কোরআনের মাধ্যমে নবীজির উপর নাজিল করেছেন। কোরআন আলহামদুলিল্লাহ, কোরআনে কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিম, এই সূরাটির একেবারে প্রথমেই বলা হচ্ছে আলিফ লাম র,
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনা যুলুমাতি ইলা নূর আলিফ লাম রা। এই কোরআন নবীজি আমি আপনার উপরে এজন্য অবতীর্ণ করেছি যাতে আপনি মানব জাতিকে অন্ধকার সমূহের ভিতর থেকে বার করে সত্য সুন্দর সমাধানের আলোর মাঝে আনবেন। এজন্য আমি এই কোরআন নাযিল করেছি। আমরা বলি আলহামদুলিল্লাহ, মানব জাতির সব দিকে ছিল অন্ধকার, সমস্যা, ব্যক্তি সম্পর্ক, এখানেও ছিল হিংসা, হানাহানি, একে অপরের প্রতি বিশ্বাস নাই, কি করে ক্ষতি করা যায়, রাজনৈতিক জীবনে ছিল অন্ধকার, অর্থনীতির জীবনেও ছিল অন্ধকার। অর্থনীতিতে তখন ইহুদিদের মাধ্যমে সুদ চলত, সামাজিক ভাবে পারিবারিক ভাবে কারো প্রতি কোনো বিশ্বাস ছিল না, নারী জাতির কোনো মূল্য ছিল না, অভাবগ্রস্ত অসহায় মানুষগুলাকে ধরে ধরে কৃতদাসে পরিণত করা হতো, মানুষের কোনো মর্যাদা ছিল না, কোনো দিকেই আলো ছিল না, চতুর্দিকে ছিল অন্ধকার, সমস্যা, হিংসা, জিহাংসা, অত্যাচার, অবিচারের অন্ধকার ছিল মানব জাতির, আসতে পৃষ্ঠে মানব জাতিকে বেঁধে রাখছিল। এই অবস্থাটি আল্লাহ, আমরা এই অবস্থাকে বলি আয়ামে জাহিরিয়া, আর আল্লাহপাক ওই এই অবস্থা থেকে কোরআনে তুলে ধরেছেন এভাবে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত, ওয়াসকুরু নিমাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমরা আল্লাহর সেই নিয়ামতের কথা স্মরণ করো, আল্লাপাকের সেই অনুগ্রহের কথা স্মরণ করো যে তোমরা ছিলে পরস্পর পরস্পরের দুশ্মন, তোমরা ছিলে একজন অপরজনের দুশ্মন, শত্রু ছিলে। এ অবস্থায় তোমরা সেই আল্লাহর সেই নিয়ামত, এই নিয়ামত হচ্ছে কোরআন, এই কোরআনের কথা স্মরণ করো, এই নিয়ামতের কথা স্মরণ করো যে তোমরা ছিলে পরস্পর পরস্পরের দুশ্মন, এরপরে আল্লাপাক নিজ অনুগ্রহে এই নিয়ামতের মাধ্যমে তোমাদের পরস্পরের দিলগুলা জুড়ে দিলেন, আর তোমরা পরস্পর ভাই ভাই পরিণত হলে বলেন সুবহানাল্লাহ, তোমরা ছিলে দুশ্মন, বাপ সন্তান দুশ্মন, স্বামী স্ত্রী দুশ্মন, ক্রেতা বিক্রেতা দুশ্মন, প্রতিবেশী প্রতিবেশী দুশ্মন। এই যেমন দেখুন, আপনি একটা দোকানদারে একটা দোকানে কিছু কিনবেন, আপনার ইচ্ছা আছে আপনি একটা নির্ভেজাল ভালো মাপের জিনিস কিনবেন, আপনি দোকানদারকে বিশ্বাস করে নিচ্ছেন, দোকানদার আপনাকে ভেজাল দিয়ে দিল, তাহলে কি করলো, দুশ্মনী করলো, আপনার স্বাস্থ্যের তীব্র ক্ষতি করলো, আপনার বিশ্বাস নষ্ট করলো, অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনলো, অসুখকে ওয়েলকাম জানালো, আবার কি করছে, ওজনেও কম দিচ্ছে, তাহলে কি হলো, ক্রেতা বিক্রেতা দুশ্মন, শিক্ষক ছাত্র দুশ্মন। অনেক আশা করে সন্তানকে লেখাপড়া করতে দেওয়া হচ্ছে, ক্লাসে ক্লাসের যে ক্লাস নেন যে শিক্ষক ওই ক্লাসেই তো পড়া বুঝে ফেলা কথা, কিন্তু কিভাবে পড়ান ছাত্র ছাত্রী বুঝতে পারছে না, যার কারণে আবার অতিরিক্ত টাকা ব্যয় করে ওই শিক্ষকের কাছেই আলাদা করে প্রাইভেট পড়াতে দিতে হচ্ছে, অতিরিক্ত অর্থ ক্ষতি হচ্ছে। তাহলে এই শিক্ষক ক্লাসে দিনের একটা বিরাট অংশ ব্যয় করলো, সন্তানেরা বুঝতে পারলো না, এরপরে ব্যক্তিগতভাবে এক ঘন্টা পড়ালে বুঝছে কিভাবে, তারপরে মনে হচ্ছে যেন শিক্ষার জটিলতা যেভাবে তুলে ধরলে মেলে ধরলে ক্লাসেই বোঝা যায়, সেটা শিক্ষকরা করছেন না, যে জন্য আলাদা আরেকটা ব্যবসা ভাগ করা হচ্ছে, তাহলে কি হলো, শিক্ষক ছাত্র দুশ্মন। অথচ জন্মদাতা পিতার পর যারা শিক্ষা দিবে সভ্যতা দিবে তারাও কিন্তু আরেক পিতা, কিন্তু সে বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ পাকই বলছেন তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো, তোমরা ছিলে পরস্পর পরস্পরের দুশ্মন। এক পর্যায়ে সন্তানেরা মা বাপকে ভালোবাসে, কিন্তু মা বাপ যখন বুড়া হয় সন্তানেরা আর মা বাপের সেবার কথা মনে করে না, এতটুকু জমির কারণেও কত সন্তান মা বাপকে হত্যা করে, চিকিৎসা করে না, তাড়াতাড়ি মরলেই পাবো, অথবা অসহায় অবস্থায় কৌশলগতভাবে কায়দা করে জোরপূর্বক সই করে নিয়ে বোন ভাইদের হক মেরে দিয়ে নিজের হক আদায় করে, তাহলে কি পারিবারিক ভাবেও দুশ্মন। আবার দেখুন
যখন এই আয়াত নাজিল হলো মদিনায় সূরা আল ইমরানের মধ্যে 103 নম্বর আয়াতে, তার পূর্বে কি অবস্থা ছিল? যখন সাহাবারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন তারা দেখতে পেল মদিনাতে দুইটি গোত্র বাস করে, একটির নাম আউস আরেকটি হলো খাজরাজ। এই দুটি গোত্র বাস করে, এদের মাঝখানে ছিল ইহুদিরা। আউস এবং খাজরাজ পরস্পর আত্মীয় এবং ভ্রাতৃত্ব বন্ধনে তারা ছিল মজবুত, কিন্তু ইহুদিরা ছিল পয়সাওয়ালা, তারা বাইরের লোক। তারা চিন্তা করলো, এখানে যদি আমাদের টিকে থাকতে হয় তবে এদের ভিতরে বিভেদ তৈরি করতে হবে। তাদের টাকা বেশি থাকার কারণে সুদের ভিত্তিতে উভয় দলকেই তারা অর্থ ঋণ দিত। এখন আমরা জানি, আমরা যাদের কাছে ঋণ নেই তাদের কাছে মাথা নত করে থাকতে হয়। তো স্বাভাবিক কারণেই তারা একটা বিজয় লাভ করলো এবং এই দুই ভাই যাতে এক না হয় তলে তলে তাদের ভিতরে দ্বন্দ্ব বাঁধালো। ইতিহাস সাক্ষী, শতাব্দীর পর শতাব্দী ধরে আউস আর খাজরাজ এই দুটি গোত্র মদিনাতে শুধু রক্তপাত ঘটাতো, মারামারি করত। তাদের গণ্ডগোলে, তাদের হত্যাযজ্ঞে কত মানুষ মারা গেল সেই ইতিহাস, সেই হিসাব ইতিহাসে পাওয়া যায় না, কিন্তু তারা মারামারি করে অসংখ্য মানুষের রক্ত ঝরাইছে, এটা আমরা ইতিহাসে পাই। নবীজি যখন ইসলাম নিয়ে মদিনায় ঢুকলেন, তখন এই কোরআনের মাধ্যমে এই আউস খাজরাজদের গণ্ডগোল মিটে গেল এবং তারা পরস্পর ভাই ভাই পরিণত হলো। তারা নিজেরাই শুধু একে অপরকে ভালোবাসত তাই নয়, মক্কা থেকে যেসব সাহাবারা হিজরত করে মদিনায় এলেন তাদেরকেও তারা আপনজন হিসাবে মোলাকাত করলো, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তাই বলছেন, তোমরা সেই নিয়ামতের কথা একটু স্মরণ করো, তোমরা ছিলে পরস্পর পরস্পরের দুশ্মন, কিন্তু এই কোরআনের নিয়ামত যখন আসলো তোমরা হিংসা বিভেদ বিদ্বেষ ভুলে তোমরা পরস্পর ভাই ভাই পরিণত হলে। এবং এই টোটাল অশান্তির চিত্রটা কোরআন এভাবে তুলে ধরেছে এই একই আয়াতের ভিতরে, ওয়াকুনতুম আলা সাফা হুফরাতিন মিনান্নাস, তোমরা ছিলে একেবারে অগ্নিকুণ্ডের ধারে, মানে তাল তাল করে যশান্তে আগুন চলছে, তোমরা গোটা মানব সমাজ অশান্তির আগুনের একেবারে কিনারে এসে দাঁড়িয়েছিলে, আর একটা ধাক্কা লাগলেই আগুনে পড়লেই ছারখার হয়ে যেতে, এরকম ধ্বংসোন্মুখ একটা সমাজ যেখানে ধ্বংস হয়ে যাবে এইরকম অবস্থায় তোমরা ছিলে। এই অবস্থায় কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন এবং তোমাদের দিলগুলি, পরস্পরের দিলগুলি আল্লাহ জুড়ে দিয়েছেন, এবং যার কারণে আজ তোমরা এত আপন হয়েছ। আজকে তারা নিজের স্বার্থের চাইতে অন্যের স্বার্থের গুরুত্ব বেশি দেয়, আজকে তারা একে অপরের ক্ষতি করে না, বরং নিজের নিজের জন্য যেটা পছন্দ করে সেটা তার ওই ভাইয়ের জন্যও পছন্দ করে, বলেন সুবহানাল্লাহ। আবার দেখুন, নারী জাতির মর্যাদা ছিল না। আপনারা জানেন যে মেয়ে হলে তাকে জীবন্ত মেরে ফেলা হতো, মেয়ে একটা বিশাল বোঝা ছিল পিতার কাঁধে, এত অত্যাচার করত যে একটা ছোট্ট ঘটনাও আছে যে একবার এক বৃদ্ধ মানুষ নবীজির কাছে এসে কাঁদছে, যে বলছে কি হয়েছে তোমার, বলছে আমি জীবনে এত গুনাহ করেছি আমার কোনো ক্ষমা পাবে না। নবীজি বলছেন কি গুনাহ করেছ? তখন সেই বৃদ্ধ মানুষটি বলছেন, আমি জীবনে এত গুনাহ করেছি, আমার গুনাহ শুধু আমার একার গুনাহ দিয়ে যদি আমার এই গুনাহই যদি তুলে ধরা হয় তবে মানব জাতিকে ধ্বংস করার কারণ হবে, এত গুনাহ, কোনো গুনাহ বাদ দেন। তখন নবীজি তাকে বললেন, তুমি তাওহীদের এই পবিত্র কলেমায় বিশ্বাসে হয়ে উচ্চারণ করো। এরপরে লোকটি ইসলাম গ্রহণ করলো। নবীজি তাকে সুসংবাদ দিলেন যে কেউ যখন জাহিলিয়াতের মধ্য থেকে বার হয়ে তাওহীদের কলেমা গ্রহণ করে আল্লাহ তার অতীতের গুনাহগুলি ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ। তখন লোকটির মর্মপীড়া, তার অসংখ্য গুনার ভিতরে একটি গুনা তার বারবার মানে মনে পড়ছে তার, সে তখন বলল, হুজুর আমার একটা বিষয় আমার আজও আমার মন থেকে মুছে যায় নাই, সেটা হচ্ছে আমার ছিল, আমি যখন বাইরে ছিলাম তখন আমার স্ত্রী একটা কন্যা সন্তান প্রসব করে, স্ত্রীর পেটে বাচ্চা শুনে আমি গেছিলাম, কিন্তু বাচ্চাটা যখন হয় তখন আমি পরিবারে ছিলাম না, তারপর স্ত্রী যখন দেখলো মেয়ে হয়েছে তখন সে বুঝলো সর্বনাশ, এই মেয়েটাকে তো আমার স্বামী টের পেলে মেরে ফেলবে, তখন তাকে গোপন করা দরকার।
তখন অন্যদের অন্য আত্মীয় স্বজনের মাধ্যমে তাকে বড় করলো। মোটামুটি যখন ছোটাছুটি করার বয়সে, কথাবার্তা সুন্দর করে বলার বয়স উপনীত হলো, একদিন এই মেয়েটাকে আমি বাড়ি দেখলাম, তখন তাকে নিয়ে আসা হলো। মেয়েটা আমার নিজেরও এত পছন্দ হলো, মেয়েটাকে আমিও খুব পছন্দ করতাম, কিন্তু আমি জানতাম না এই মেয়েটাই আমার। স্ত্রী যখন দেখলো, এখন তো পরিচয় পিতাকে দেওয়া যায়, কারণ এ তো এখন মেয়েটাকে ভালোবাসে, এখন যদি পরিচয় দেয় তাহলে তার কোনো ক্ষতি হবে না। স্ত্রী একদিন বলল, শোনো, তোমাকে এই কথাটা ভয়ে আমি বলি নাই, এই মেয়েটাই হচ্ছে তোমার মেয়ে। তখন এই এই বুড়া মানুষটি বলছে, এই কথা শোনা মাত্র আমার ভিতরে চেহালা মাথা চাড়া দিয়ে উঠলো, আমি আর সহ্য করতে পারলাম না, আমি পথ খুঁজতে লাগলাম কিভাবে এই মেয়েটাকে মেরে ফেলা যায়। এরপরে আমি সুযোগ মতো বললাম, মেয়েটাকে সাজায় দাও, আমি তাকে বেড়াতে নিয়ে যাব। কেউই বুঝতে পারলো না, সুন্দর করে সাজিয়ে মেয়েটাও খুব খুশি হলো যে পিতার সাথে আজকে আমি বেড়াতে যাচ্ছি। এরপরে একটা মরুভূমির ভিতরে একটা পাহাড়ে ঘেরা নির্জন জায়গা দেখে আমি সেখানে বসে গিয়ে সেখানকার গর্ত খনন করা শুরু করলাম। মেয়েটা ছুটে এসে বলছে, আব্বা তুমি এত কষ্ট করছো কেন? যখন আমি সেই শক্ত পাথরে মাটি বালু যখন তুলছি, কিছু ধুলাবালি আমার চেহারায় লাগছে, দাড়িতে লাগছে, আমার ছোট্ট মেয়েটা ছুটে এসে আমার দাড়ি থেকে ধুলাবালু ঝেড়ে দিচ্ছে, সে নিজেও ওই গর্ত থেকে মাটি তুলছে, কিন্তু সে তো জানে না তারই কবর আমি খনন করছি। এরপরে যখন গর্ত খনন হয়ে গেল, আমি মেয়েটার হাত বেঁধে গর্তের ভিতরে দিয়ে যখন আমি পাথর উত্তোলন করেছি, মেয়েটা বুঝতে পেরেছে আমার আব্বা এখন আমাকে মেরে ফেলবে। তখন মেয়েটা সেই আত্মচিৎকার এবং সে কাঁদো কাঁদো হয়ে বলতে লাগলো, আব্বা আমি জীবনেও তোমাকে আব্বা বলে পরিচয় দেব না, আমাকে মারো না, আমি আমার যেদিকে দুচোখ যাই চলে যাব, আপু তুমি আমাকে এভাবে হত্যা করো না, কিন্তু আমার আমার জাহিলি চিন্তাধারা আমাকে আমাকে দুর্বল করলো না, বরং আরো আমাকে আমাকে নিষ্ঠুর করে তুললো। আমি তখন সেই পাথর তার নরম বুক লক্ষ্য করে এত জোরে ছুঁড়ে দিলাম, আমার মায়ের বুক, আমার মেয়েটার বুক ফাটা আর্তনাদ ভেসে এলো, আব্বা ইয়া রাসূলুল্লাহ, এই চিৎকার এখন আমার কানে বাজে, আমার কি হবে? নবীজি এই বর্ণনা শুনে তার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। কোরআনে কেরিমের সুরা তাকউইর, কোরআনে কেরিমের 81 নম্বর সুরা, এই সুরাটির 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তুলে ধরেছেন এভাবে, বি আইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তোমরা এই মেয়েদেরকে মেরে ফেলে দিচ্ছ। আপনারা খেয়াল করুন যে কথাটা আল্লাহ কিভাবে বলছেন, যে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে কাকে? প্রশ্ন করা হবে খুনিকে না, প্রশ্ন করা হবে ভিকটিমকে, যাকে মেরে ফেলা হচ্ছে। আল্লাহপাক বলছেন 8 এবং 9 নম্বর আয়াতে, কিয়ামতের দিন জীবন্ত পুঁতে ফেলা মেয়েদেরকে জিজ্ঞাসা করা হবে, কোন অপরাধে তোমাদেরকে মেরে ফেলা হলো। এখন এই প্রশ্নটার মানে কি? এর দ্বারা আল্লাহপাক বুঝাতে চাচ্ছেন যে এই কাজটা এত অন্যায় যে যারা এভাবে মেয়েদেরকে মেরে ফেলে দেয় তাদের অপরাধ এত মারাত্মক, আল্লাহপাক তাদের সাথে কথা বলাও পছন্দ করেন না। যেজন্য আল্লাহ তো জানেনই, তারপরও তিনি তাদের সাথে কথা বলবেন না, বরং সেই অসহায় মেয়েটার সাথেই জিজ্ঞাসা করবেন, বলো তোমাকে কোন অপরাধে মেরে ফেলা হলো। এইভাবে একটা মানসিক তীব্র চাপ ওই জাহিলি সমাজের মানুষের ওপরে সৃষ্টি করেছে কোরআন, যে এই কাজটা এত জঘন্য, মানুষ অপরাধ করলেও তার তো ক্ষমা হয়, কিন্তু এই কাজটা এমন যে আল্লাহ পাক রহমানুর রহিম হলেও তোমাদের মতো খুনি যারা এইভাবে নারী জাতিকে এইভাবে অকাতরে মেরে ফেললো তাদের কখনো ক্ষমা হইতে পারে না। এভাবে ইসলাম তুলে ধরে সেই জাতির সামনে নবীজি বলেছেন, শোনো, যার 3টি সন্তান মেয়ে এবং ওই 3টি মেয়েকে যে আদব কায়দা শিক্ষা দিল, তাদেরকে লেখাপড়া শেখালো, সৎ পাত্রে বিয়ে দিল, আমি 3 কন্যার পিতা আর নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশাপাশি জান্নাতে থাকবো, বলেন সুবহানাল্লাহ। এই সুসংবাদ শুনে সেই জাহিলি লোকেরা যারা নারী জাতিকে পছন্দই করতো না তাদের অন্তরে কিভাবে তুলে ধরল ইসলাম? একজন সাহাবি বলছে, হুজুর আমার যে 2 মেয়ে, নবীজি বলছেন তোমার তো 2 বেহেশত, আরেকজন বলছে হুজুর আমার 1 মেয়ে, আমার কি হবে? বলছে তোমার তো 1 বেহেশত। এইভাবে নারী জাতির সম্মান। সুতরাং সামাজিক প্রেক্ষাপটও ছিল অন্ধকার, হানাহানি, গন্ডগোল, মারামারি। এই ভিতর দিয়ে ইসলাম কি করলো? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাস যুলুমাতি ইলান নূর। এই কোরআন এজন্য এসেছে মানব জাতি ছিল অন্ধকারে, এই অন্ধকার সমূহের ভিতর থেকে বার করে
সত্য সুন্দর আলোর মাঝে আস আনবে। এজন্য এই পৃথিবীতে কোরআনের আগমন হলো। যে বিষয়টা হলো, ইসলাম আমাদেরকে শান্তি এবং শান্ত থাকতে শেখায়ছে, আমাদের পরস্পর পরস্পরকে ভালোবাসতে শেখায়ছে, রূঢ়তা হিংস্রতা দূর করতে বলা হয়েছে। যেমন যদি বলা হয় মুসলমান কারে বলে, এই প্রশ্ন যদি করা হয় সংক্ষেপে, মুসলমান কারে বলে, নবীজি এই জবাব দিয়েছেন সহিহ আল বুখারী প্রথম খণ্ড কিতাবুল ইমান হাদিস নাম্বার 9। নবীজি বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই প্রকৃত মুসলিম যে যার হাত এবং জিহ্বা দ্বারা অন্যরা নিরাপদ। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমি যদি প্রকৃত মুসলিম হতে চাই, আমার আমার মুখ, আমার কথা, আমার হুকুম এবং হাত মানে আমার ক্ষমতা, এর থেকে অন্যরা কিন্তু থাকবে ভালো নিরাপদ। আমাদের দেশে এরকম অবস্থা মাঝখানে হচ্ছে যে অমুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠান, তাদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানের উপরেও কিন্তু হামলা হয়েছে। এটা আমরা পত্রপত্রিকায় টিভিতে দেখেছি। কিছু মানুষের ভিতরে যদি এই ধারণা হয় যে আমরা মুসলমান, আমরাই আল্লাহর আসল সৃষ্টি, আর অমুসলমানরা আসলে সবই তো যাবে দোজকে, ওদেরকে এই দুনিয়াতে আমরা হলো ক্ষতি করবো না, এই চিন্তা করা যাবে না। কারণ মানুষ হিসাবে স্রষ্টার কাছে সবাই সমান। আর এরপরে মানুষের আমলের দিক থেকে ভিন্নতা আছে, সেটা আল্লাহ পাক যেটা চেয়েছেন সে অনুযায়ী করলে তার মর্যাদা আছে, কিন্তু মানুষ হিসাবে সবাই সমান, প্রত্যেকের মর্যাদা একই। যেমন কোরআনে কারিমে সূরা মাইদা এর 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালান নাসা জামিয়া, যে ইচ্ছাকৃতভাবে যারা কোনো অন্যায় করে নাই এবং নরহত্যাও করে নাই, এই সমস্ত অপরাধ বাদে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, এখানে বলা হয়নি কেউ যদি কোনো মুসলমানকে হত্যা করে, বলা হচ্ছে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, সে যেন পৃথিবীর সবাইকে হত্যা করলো। আর যে ব্যক্তি একটা প্রাণকে বাঁচালো, সে এত সওয়াব করলো, সে যেন পৃথিবীর সবাইকে বাঁচালো। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের এগুলা বিবেচনা করতে হবে, পারস্পরিক সহাবস্থান করতে হবে। সম্মানিত ভাইরা, আজকে একটা বিশেষ দিনে, গোটা জাতির শোকাবহ দিন আজ। আপনারা জানেন 20 তারিখে, এই মাসেরই 20 তারিখে আমাদের মহামান্য রাষ্ট্রপতি মরহুম মোহাম্মদ জিল্লুর রহমান সাহেব, তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে তিনি অসুস্থ অবস্থায় ইন্তেকাল করেছেন। আমি আমার আলোচনা শুরুতেই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেই শুরু করেছি। মাননীয় প্রধানমন্ত্রী, গোটা দেশের সমস্ত মসজিদে এবং অন্য ধর্মাবলম্বীদের কাছেও তিনি অনুরোধ করেছেন, তারাও যেন প্রাণ ভরে আমাদের এই মরহুম সব থেকে ভদ্র মানুষ, অমায়িক মানুষ, সরল সহজ নির্বিরোধ জীবনযাপন করেছেন যে মানুষটি, যিনি ছিলেন সকলেরই শ্রদ্ধার প্রতীক, তার রুহের মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন। আমরাও আমাদের নামাজের শেষে তার ব্যাপারে আমরা প্রাণ খুলে দোয়া করব। এবং পাশাপাশি এটা বলতে চাই যে জনাব জিল্লুর রহমান সাহেব, তিনি ছিলেন, তার তো দীর্ঘ ইতিহাস, তার মতো এত পুরানো রাজনীতিবিদ বোধ হয় এই বাংলাদেশে আর কেউ এখন বেঁচে নাই। সারা জীবনই তাকে সংগ্রাম করতে হয়েছে, ভাষা আন্দোলন বলেন, তারপরে স্বাধীনতা আন্দোলন বলেন, এরপরে 76-এর হলো 1967 সালের যে 6 দফা আন্দোলন সেটা বলেন, এরপরে 1969 সনের গণ অভ্যুত্থান বলেন, যত কিছু ঘটেছে, এমনকি স্বৈরাচার বিরোধী আন্দোলনেও তাকে কারারুদ্ধ হতে হয়েছে। এবং আপনারা যারা টিভি দেখেছেন তারা দেখেছেন তার ভূমিকার কথাও আপনারা লক্ষ্য করেছেন। এবং দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ বঙ্গভবনের দোয়ার যখন খুলে দেওয়া হলো, সবাই যেভাবে সমস্ত ভেদাভেদ ভুলে তার কাছে তারা তাদের হৃদয়ের আকুতি জানিয়েছে, শ্রদ্ধা জানিয়েছে। এবং আজকে তার জন্মভূমি ভৈরবে, যেটা কিশোরগঞ্জ মহকুমা ছিল ওই সময়, এখন কিশোরগঞ্জ জেলা, সেই ভৈরবে তার মাতৃভূমিতে 10টার দিকে জানাজা হয়েছে। আপনারাও দেখেছেন, আমি নিজেও টিভিতে সেই জানাজা দেখে অংশগ্রহণ করার চেষ্টা করেছি। সেখানে মানুষের যে ব্যাপক আবেগ আপ্লুত অবস্থা, এটা আসলে ভাষা দিয়ে বর্ণনার মতো কিছু নাই। সবাই সকলের মন্তব্য এটাই যে মরহুম রাষ্ট্রপতির বিদায়ে গোটা দেশ এবং গোটা দেশবাসী এই মারাত্মক মুহূর্তে, এই বিশেষ করে এই রাজনৈতিক ক্রান্তি লগ্নে তারা তাদের অভিভাবক হারিয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন যে আমি এবং আমার বোন রেহেনা, আমরা যে কি হারালাম এটা আমি ভাষা দিয়ে বলতে পারবো না,
আসলে বঙ্গবন্ধুর পর আমরা সবাই জানি, বঙ্গবন্ধুর পর জনাব জিল্লুর রহমানে ছিলেন তাদের শেষ আশ্রয়, চাচার মতো, চাচা বলেই তারা ডাকতেন। এবং সারা জীবনই জিল্লুর রহমান তার সংগ্রামী জীবন, সারা জীবন তার ত্যাগ তিতিক্ষা দিয়ে তিনি চলেছেন। এবং আরেকটি বিশেষ ব্যাপার লক্ষণীয়, যেটা আজকেও আমি একটি হাদিস পড়তে গিয়ে আমার বারবার মনে হচ্ছিল, সেটা হচ্ছে সহিহ আল মুসলিমের হাদিস। সহিহ আল মুসলিমের হাদিস সর্বশেষ খণ্ড আমি পড়ছিলাম, নবীজি বলছিলেন, নবীজি বলেছেন আল্লাহ পাক নিজে তোমাদেরকে বলছেন নম্র ব্যবহার করো, এবং আল্লাহ পাক নিজে নম্র ব্যবহারকারী। নম্রতার জন্য আল্লাহ পাক যেটা দেন, কঠোরতার জন্য তিনি তা দেন না। বান্দা যখন নম্র ব্যবহার করে তখন আল্লাহ পাক যা দেন, কোনো কঠোর ব্যবহারকারীর জন্য তা দেন না, এমনকি অন্য কোনো কারণেও তা দেন না, যেটা নম্রতার জন্য দেন, বলেন আলহামদুলিল্লাহ। এবং আমরা দেখেছি এই আমাদের দেশের রাজনীতিতে অনেক সময় এক অপরের বিরুদ্ধে কত কটূক্তি করা হয়, কিন্তু কোনোদিন মরহুম রাষ্ট্রপতি মহামান্য জনাব মোহাম্মদ মরহুম জিল্লুর রহমানের মুখ থেকে আমরা কোনোদিন একটা কটূক্তি শুনি নাই, যে কিনা বলেন আপনারা। আমরা তার বিদেহি আত্মার মাগফিরাত কামনা করি, এবং নামাজের সঙ্গে সঙ্গেই আমি মসজিদের সম্মানিত ইমাম মহোদয়কে আমি অনুরোধ জানাবো যেন সবাইকে নিয়ে তার রুহের মাগফিরাত কামনা করা হয়। আল্লাহ তার প্রতি রহম করুন, গোটা দেশকে শান্তি দিক, সরকারি দল এবং বিরোধী দলের মাঝে সদ্ভাব দিক, জনগণের ভিতরে অস্থিরতা দূর করুন। আল্লাহ পাক তার একান্ত মেহেরবানিতে এই সুন্দর দেশটি, যে দেশ নিয়ে অনেক স্বপ্ন ছিল, সেই জাতির জনক থেকে শুরু করে পরবর্তী রাজনৈতিক নেতারা যারা বর্তমানেও বেঁচে আছেন, সকলেরই স্বপ্ন, জনগণেরও স্বপ্ন, এই সুন্দর দেশ, যে দেশের পবিত্র মাটিতে শুয়ে আছেন যেমন অসংখ্য আলেমেরা, পাশাপাশি এই জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা, এবং লক্ষ লক্ষ মসজিদ বুকে ধারণ করে ধন্য এই বাংলাদেশ। ফজরের আজান শুনে আমরা হালাল রুজি তালাশে বের হই, এশার নামাজের পর আমরা ঘুমোতে যাই। সুতরাং এই পবিত্র জমিন, সারা পৃথিবীর রানী, দুনিয়ার সমস্ত কবিরাই এই কথা বলেছেন, আমাদের এই প্রিয় মাতৃভূমি, জন্মভূমি, এটা সুন্দরভাবে মিলেমিশে আমরা আদর্শ দেশ হিসাবে গঠন করার জন্য বদ্ধপরিকর হই, এবং সকলের সুস্বাস্থ্য শান্তি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।